সম্পূর্ণ বিনামূল্যে আমার চরজলদি রান্নার নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন। রান্না পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো খুবই সহজ একটি রান্না, পেঁয়াজ কলি ভাজার খুব সহজ একটি রেসিপি। কড়াই গরম করে নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছে 1 টেবিল স্পুন সর্ষের তেল। যে কোনো ভাজাভুজি চেষ্টা করবেন সর্ষের তেলেই করতে। এখানে আমি একদম ছোটো যে সরু সরু বেগুনগুলো হয় সেগুলো দুটো নিয়েছি, তারপর সেটা কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবং সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন বেগুনগুলো একদম লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার সময় আমি একটু ঢাকা দেব 1 মিনিটের জন্য। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি বেগুনগুলো ভাজা হয় তাহলে অল্প তেলেই বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন, 1 টেবিল স্পুন তেলও কিন্তু বেঁচে গেছে বেগুনটা ভাজার জন্য। তুলে সরিয়ে রাখছি। কড়াইতে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/8 টিস্পুন কালো জিরে আর 2 কাঁচা লঙ্কা। একটু ভেঙে দিয়ে দিলাম। 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। লঙ্কা হালকা একটু ভাজাও হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, যেটা আমি আলু ভাজা ঠিক যেরকম একটু মোটা মোটা লম্বা লম্বা করে কাটে সেইভাবে কেটে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে দেখুন হালকা করে একটু ভেজে নিয়েছি। উপরে একটা হালকা বাদামি রং চলেই এসছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পেঁয়াজ কলি। আলু যতটা লম্বা করেছি পেঁয়াজকলি অতটাই লম্বা করে কেটেছি। পরিমাণ মতো নুন এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে একবার ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিলে মিশে গেছে। এইবার আমি লো থেকে মিডিয়ামের মধ্যে ফ্লেমটা রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এইবার আমি খোলা পাত্রে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। আবারও আমি এটা ঢাকা দিয়ে দেব। এইভাবে প্রসেসটা যদি 2 থেকে 3 বার রিপিট করা যায় তাহলে কিন্তু পেঁয়াজকলি এবং আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। ঢাকা দিয়ে রান্না করার জন্য 70-80% এটা সিদ্ধ হয়েই গেছে। এখন আমি আর ঢাকা দেব না, এভাবেই মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। এই রান্নাটা ডাল ভাতের সাথে এমনকি রুটির সাথে খেতেও বেশ ভালো লাগে। এখন দেখুন পেঁয়াজকলিটা বেশ খানিকটা ভাজা হয়েই গেছে, হালকা একটা বাদামি বর্ণ এসে গেছে আর একটু চুপসেও গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন ফ্রেশ ধনে পাতা কুচি। এতে দারুণ একটা ফ্লেভার চলে আসে এই ভাজিটার মধ্যে। এইবার ফ্লেমটা লোতে রেখেই বেশ খানিকটা সময় এভাবেই নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। আরও একবার সব কিছু ভালো করে একসাথে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমে 2 মিনিট মতো আর একটু ভেজে নেব, তাতে সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হবে, একটা ঝুরঝুরা ক্রিস্পি ব্যাপার চলে আসবে। আজকে রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। রান্না এখন একদম তৈরি সার্ভ করার জন্য। ডাল ভাত রুটি যেটার সাথে মন চায় আপনারা এটা খেতেই পারেন, দারুণ লাগে। এই শীতের জন্য পারফেক্ট একটা রেসিপি।